তোমরা মানুষকে ন্যায়ের কথা বলো, ভালো ভালো কথা বলো, কিন্তু তোমরা নিজেদেরকে ভুলে যাও। অথচ তোমরা কোরআন পড়ো, আল্লাহর কিতাব পড়ো। এখানে যারা এই কাজ করছে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে আগে তোমরা ঠিক হও। যারা দাই এল আল্লাহ, মানুষকে আল্লাহর পথে যারা ডাকে তাদেরকে কাজ করার ব্যাপারে আল্লাহ তাআলা এখানে খুবই সতর্ক করে দিয়েছে। সূরা সফের আয়াত তো আপনাদের মুখস্থই আছে, আপনারা জানেন। সেখানে তো আল্লাহ তাআলা বলছেন লেমা তাকুলুনা মা লা তাফআল, হয় টু সে হোয়াট ইউ ডু নট ডু, তাহলে মাক্তান ইনদাল্লাহ তাকুলু মা লা তাফআল, বলবে কিন্তু করবে না, এটা যাতে না হয়। এটা আল্লাহর কাছে খুবই অন্যায়, এটা গুরুতর অপরাধ। আল্লাহ তাআলা এখানে রাগ করেন, ক্রোধ উদ্রেক হয়, এরকম কথা বলেছে। তাহলে বোঝা যাচ্ছে আমাদেরকে আগে সংশোধন হতে হবে। আত্মসংশোধন ইসলামের একটা মৌলিক কাজ। আমি যদি ভালো হয় তাহলে আমার অধীনস্থ ভালো হবে, আমি যদি অগ্রসর হই আমার অধস্তনে যারা আছে তারা এগিয়ে আসবে। এমনি কথা বলা হয় যে আপনি যদি 10 পা আগান তো আপনার যারা পিছনে আসে তারা 1 পা আগান, আর আপনি যদি পিছন থেকে অধঃপতনে 1 পা করেন ওরা 10 গুণ অধঃপতনে চলে যাবে। তার মানে যারা দায়িত্বশীল তাদেরকে খুবই সতর্ক হতে হবে। আলা কুল্লুকুম রায়ুন কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে তোমরাই প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব হিসেবে আল্লাহ তাআলা তোমাদেরকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। এই কোরআনের জন্য আজকের তার ব্যতিক্রম কিছু নয়, আপনারা অবশ্যই দেখতে থাকুন। আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, সময় এবং মানবাধিকার, ইসলামিক শাসন অনুশাসন কায়েম করার ক্ষেত্রে আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদেরকে বিশেষভাবে দেখার জন্য অনুরোধ করছি এবং পুরো ভিডিওটি দেখে মন্তব্য করবেন, ট্রেনে দেখুন যেটাকে পুরো ভিডিওটি দেখবেন এবং সেটাকে না দেখে মন্তব্য করবেন না। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো দেশে প্রবাসে কাছে যেখানে আছেন সকলে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন ইসলাম এবং মানবতা প্রচারের জন্য। সম্প্রতি যে আন্দোলন হলো সেই আন্দোলনে আল্লাহ আমাদেরকে জালিম মুক্ত একটি পরিবেশ দান করেছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী আগামী দিনে একটি সুন্দর ইসলামী আদর্শ অনুযায়ী সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা একটা সুযোগ এনে দিয়েছেন। সেই সুযোগের সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, ইমান নিয়ে যারা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই সমস্ত শহীদদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের শাহাদতকে কবুল করুক। এবং যারা হাসপাতালে আহত অবস্থায় বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছেন সেই সমস্ত আহত ভাই বোনরা তাড়াতাড়ি যেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে আবার এই আন্দোলনে সমাজ বলার এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আর সেই সাথে আমরা তাদের ত্যাগ এবং কুরবানির সামনে আমাদেরও ত্যাগ এবং কুরবানিকে যোগ করে দিয়ে আগামী দিনে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের দান করুন। সম্মানিত সুরা সদস্য ভাই এবং বোনেরা, কোরআন মাজিদ সুরা নাহল 90 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাসায়ি ওয়াল মুনকার ওয়াল বাগয়ি ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটি আপনারা প্রতি জুমাতে দ্বিতীয় খুতবায় আপনারা শুনেছেন। আল্লাহ বলছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন বিল আদল, ইনসাফ প্রতিষ্ঠা করার ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন যে তিনি হুকুম দিচ্ছেন যে তোমরা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করো। আল্লাহ ইসলাম মানুষের কল্যাণ, মানুষের উপকার, পাইতাজিল করবা তোমাদের নিকট আত্মীয় ভাগ আড়াই করো, পয়ান হা নিল ফাসা এবং হুঙ্কার নির্লজ্জ ইসলাম বিরোধী কাজ এটাকে সমাজ থেকে মুক্ত করার জন্য তোমরা চেষ্টা করো। বাকি সীমালঙ্ঘনমূলক কাজ থেকেও আল্লাহ তাআলা দূরে থাকার জন্য কেন নির্দেশ। তো এই আয়াতটিকে সামনে রাখছি এই জন্য আমাদের একটা সমাজ করতে হলে এই কাজগুলো করতে হবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন কাম কুন নাস ফিল বিল তাম সাউন আন তুসাকু ওয়ান তুম তাসুন আল কিতাব ফাল তাকিল, তোমরা মানুষকে ন্যায়ের কথা বলো, ভালো ভালো কথা বলো, কিন্তু তোমরা নিজেদেরকে ভুলে যাও। অথচ তোমরা কোরআন পড়ো, আল্লাহর কিতাব পড়ো। এখানে যারা এই কাজ করছে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে আগে তোমরা ঠিক হও। যারা দাই এল আল্লাহ, মানুষকে আল্লাহর পথে যারা ডাকে তাদেরকে কাজ করার ব্যাপারে আল্লাহ তাআলা এখানে খুবই সতর্ক করে দিয়েছে। সুরা সফের আয়াত আপনাদের মুখস্থই আছে আপনারা জানেন। সেখানে তো আল্লাহ তাআলা বলছেন লেমা তাকুলুনা মা লা তাফআল, হয় টু সে হোয়াট ইউ ডু নট ডু, তাহলে আল্লাহ তাকুলুনা মা লা তাফআল, বলবে কিন্তু করবে না, এটা যাতে না হয়। এটা আল্লাহর কাছে খুবই অন্যায়, এটা গুরুতর অপরাধ। আল্লাহ তাআলা এখানে রাগ করেন, ক্রোধ উদ্রেক হয়, এরকম কথা বলছে। তাহলে বোঝা যাচ্ছে আমাদেরকে আগে সংশোধন হতে হবে। আত্মসংশোধন ইসলামের একটা মৌলিক কাজ। আমি যদি ভালো হয় তাহলে আমার অধীনস্থ ভালো হবে, আমি যদি অগ্রসর হই আমার অধস্তনে যারা আছে তারা এগিয়ে আসবে। আমি কথা বলা হয় যে আপনি যদি 10 পা আগান তো আপনার যারা পিছনে আছে তারা 1 পা, আর আপনি যদি পিছন থেকে অধঃপতনে 1 পা করেন ওরা 10 গুণ অধঃপতনে চলে যাবে। তার মানে যারা দায়িত্বশীল তাদেরকে খুবই সতর্ক হতে হবে। আল্লাহ কুল্লুকুম রায়ুন কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে দায়িত্ব হিসেবে আল্লাহ তাআলা তোমাদেরকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। এই কোরআনের আয়াত এবং রাসূলের হাদিসগুলোকে সামনে রেখে আমাদের কাজ শুরু করতে হবে। এই কাজের উদ্দেশ্য সম্পর্কে যে ইসলামী সমাজ আমরা গঠন করবো, ইসলামী রাষ্ট্রের কথা আমরা এতক্ষণ শুনলেন বা আমরা বলতে আছি, আপনারা বলছেন আমাদের আন্দোলনের টার্গেটও এটা, সেই একটি ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র কায়েম করার টার্গেটে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এমন একটি যখন ক্ষমতা পাবে আল্লাহ জিনাই মাকান্নাম ফিল আর্জ আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, যখন তোমাদের হাতে ক্ষমতা এবং নেতৃত্ব দেওয়া হবে তখন তোমরা সালাত কায়েম করবে, নামাজ কায়েম করতে হবে তোমাদের। এই নামাজের মাধ্যমে মানুষের চরিত্র ভালো করতে হবে। ইন্না সালাত কানা আনিল ফাসাইল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাছ থেকে, খারাপ কাছ থেকে দূরে রাখে, ভালো করে তোলে নামাজের মাধ্যমে মানুষ। আর যার নামাজ তাকে ভালো করতে পারে না সেই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নামাজ হয় না। অতএব নামাজ কায়েম করা, নামাজের ভাগ আদায় করা, এটা নামাজি সমাজ কায়েম করতে হলে আমাদেরকে সেভাবে নিজেদেরকে সংশোধন করা, অন্যদেরকে সেই পথে সংশোধন করার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কর্মসূচি নিতে হবে। ওয়াদাউস যাকাত, যাকাত ভিত্তিক সমাজ কায়েম করে,
ক্ষুধা দারিদ্র বেকারত্ব সমাজ থেকে এগুলোকে দূর করতে হবে। আজকে জাকাতভিত্তিক সমাজ নাই, আজকে সুদভিত্তিক সমাজ হওয়ার কারণে গরিব আরও গরিব হচ্ছে, ধনী আরও ধনী হচ্ছে। যদি জাকাতভিত্তিক অর্থনীতি হতো তাহলে ভারসাম্য হবে, ধনীদের টাকা গরিবের কাছে আসে এবং গরিবরা কিছুটা হলেও তারা তাদের পজিশনটা সমতার দিকে আসতে পারত। কিন্তু এই সুদী সমাজের কারণে, সুদী অর্থনীতির কারণে গোটা অর্থ ব্যবস্থা আজকে ধ্বংসের কিনারে চলে গেছে এবং মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন চলছে, তো চলছে, এটাকে বন্ধ করার কারো সাহস এখন পর্যন্ত হয়নি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্র ব্যবস্থা পায়, ইনশাআল্লাহ সুদকে বিতাড়িত করে জাকাতভিত্তিক সমস্ত ব্যবস্থা কায়েম করবে ইনশাআল্লাহ। সেই জন্য এখন থেকে আমরা নিজেরাও জাকাত দিতে হবে, নিজের জাকাতের কথা বলে চলবে না। আল্লাহ তো আগেই বলেছেন যে নিজেকে তৈরি করে তোমরা পথে অগ্রসর হবে, জাকাতভিত্তিক অর্থনীতি চালু করে ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর করতে হবে। ভালোভাবে মানুষ ভালো কাজ চালু করে ন্যায় ইনসাফ এবং ভালো ভালো কাজগুলো চালু করে মানুষকে আরাম দিতে হবে, মানুষ যাতে সুখে থাকতে পারে, আরামে থাকতে পারে, সেইরকম সমাজ তৈরি করার জন্যই ভালো কাজের আদেশ দিতে হবে। নাহামানিল মুনকার চতুর্থ নম্বরে বলা হয়েছে যে খারাপ কাজ, মুনকার হচ্ছে ইসলাম বিরোধী কাজ। ইসলাম বিরোধী কাজকে সমাজ থেকে বিদায় করে দিচ্ছে। ইসলাম বিরোধী কাজ কত চোখের সামনে আমাদের দেখাই যাচ্ছে, মানে ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যবসা, মানে কোনটা আপনি বলুন, অসংখ্য ধরনের মুনকার আমাদের সমাজে সমাজকে আজকে জর্জরিত করে ফেলেছে। এই মুনকারগুলোকে সমাজ থেকে উৎখাত করে মানুষকে অশান্তির হাত থেকে বাঁচাতে হবে। এই চারটা কর্মসূচি একটা রাষ্ট্রে, ওই রাষ্ট্রই আমরা বানাতে চাই যে রাষ্ট্রে এই চারটা কর্মসূচি বাস্তবায়ন করার আহ্বান আল্লাহ জানিয়েছে। এই সমাজ করার জন্য আপনাকে তৈরি আছেন ইনশাআল্লাহ। এই তৈরি করার জন্য আজ যদি একটা কথা বলি, আমার কথা শেষ করতে চাই, সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ করেছিলেন সেই সমাজে কিন্তু এই ইনসাফের কথা, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা যিল কুরবা মিন আলফা সাইয়াল হুকা, এটা তিনি করেছিলেন এবং এটাই সাপ্তাহিকভাবে প্রতি জুমাতেই তিনি ঘোষণা করতেন। যতগুলো হাদিস দেখা যায় জুমার খুতবাতে আয়াতটা দ্বিতীয় খুতবার মধ্যে এটা আছে, এটা তিনি বলতেন। এটা বলার কারণটা কি, এই কাজটা খুব কঠিন কাজ, ভুলে গেলে চলবে না, প্রতি সপ্তাহে আমাদেরকে স্মরণ করে দেওয়া উচিত এটা মনে করেন। কিন্তু আমরা দুর্ভাগ্য যে আমাদের মুসল্লি যারা মানে যারা শুনেন তারা ভালো বুঝেন না, আর যারা বলেন তারা কতটুকু বুঝেন আমি জানি না। এটা যদি বাস্তবায়ন করার জন্য কর্মসূচি দিয়ে ময়দানে ইমাম সাহেব যদি ঝাঁপিয়ে পড়তেন, মুসল্লিরা যদি ঝাঁপিয়ে পড়তেন, সমাজের চেহারা এটা পরিবর্তন হয়ে যেত ইনশাআল্লাহ। আগামী দিনে তাই হবে যদি আমরা এই কর্মসূচি সেভাবে মানে গ্রহণ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসর লোক তৈরি করতে চেয়েছিলেন যাদের বৈশিষ্ট্য ছিল রহমানুল্লাহ হুসান নাহার, দিনের বেলায় ঘোষ ছিল আর রাতের বেলায় যাই আমাদের চোখের পানি দিয়ে ভিজাই দেবো। আমাদের দুটা কোয়ালিটি থাকতে হবে, আমরা আন্দোলনে ঝাঁপাই পড়বো, আমরা জেহাদের ময়দানে আমাদের সব কিছু উজাড় করে দেবো, মাল এবং জানকে কুরবানি দিয়ে আমরা সেখানে এগিয়ে যাবো। আর সেম টাইম রাতের বেলায় আল্লাহ তাআলার কাছে উঠে চোখে পানি দিয়ে আমরা যাতে আল্লাহ তাআলার কাছে আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো মাপ চেয়ে নিতে পারি, বিগত দিনের ত্রুটি বিচ্যুতি আজ আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়ে আগামী দিনগুলোতে যাবে আরও নতুনভাবে পরিকল্পনা নিয়ে এবং অত্যন্ত মজবুত আকারে অগ্রসর হতে পারি, সেই চেষ্টাটাও আমাদের করতে হবে। এই জন্য একদিকে দিনের বেলায় খুবই মজবুত পদচারণা হতে হবে, মানুষ যাতে বুঝতে পারে এই লোকের আল্লাহ দিনের একজন সৈনিক, আল্লাহ দিন প্রতিষ্ঠার একজন সৈনিক। অন্যদিকে রাতের বেলায় আল্লাহ তাদের কাছে কেঁদে আমার নিজের ত্রুটি বিচ্যুতি ক্ষমা চাইতে হবে। আমাদের শুধু দুনিয়াতে একটা ইসলামী রাষ্ট্র হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল, কিন্তু আখেরাতে যদি আমি বাঁচতে না পারি আমার জন্য জীবনে খুব সফলতা আসবে? প্রকৃত সফলতা জাহানির না বহুত খেলা জান্নাত ফাকাত ফাত, আল্লাহ বলছেন যারা জাহান্নামে আগুন থেকে বাঁচতে পারলো জান্নাতে যেতে পারলো, এটাই তো সফলতা। রাষ্ট্র হয়ে গেল, ইসলামী রাষ্ট্র হয়ে গেল, লাখ লাখ কর্মী সমর্থক আমাদের হয়ে গেল, কিন্তু আমি জাহান্নাম থেকে বাঁচতে পারলাম না, জান্নাতে যেতে পারলাম না, আমার মতো মতভাগ পৃথিবীতে আসবে না। সেই জন্য এটা খেয়াল রাখতে হবে আমি যেন আমার আখেরাতকে ঠিকভাবে গুছিয়ে নিতে পারি, আল্লাহ তাআলার কাছে যাতে আমরা সফলতা পেতে পারি। প্রিয় ভাইরা বোনেরা, শেষ কথা হচ্ছে এই যে আমাদের বর্তমান সরকার এটা আসছে একটা ফসলের কারণে, আলহামদুলিল্লাহ আমরা চাই এই সরকারের সফলতা। এদের সফলতা হচ্ছে একটা সংস্কার করে দেশটাকে ভালো করা। আপনাদের মনে আছে তাদের নেতা বলেছিলেন লোকেরা পাইলো সোনার খনি কেমন, আর আমি পাইলাম কিসের খনি, চোরের খনি। তো চোরের খনি তো কন্টিনিউ চলতেছে, এই চুরি করেই তো তারা এইভাবে লাখ লাখ কোটি কোটি টাকা বিদেশে পাচার করলো, ইসলামী ব্যাংকের মতো অন্যান্য ভালো ভালো প্রতিষ্ঠান সেগুলো অর্থ আত্মসাত করে এমনভাবে অর্থনীতিকে একেবারে ফোকলা করে দিয়েছে, বিশেষ করে ইসলামী ব্যাংকগুলো নষ্ট করে ফেলেছে, এটা সরকারই ভালো করেছে। অতএব যারা এরকমভাবে আমাদের দেশের অর্থনীতি নষ্ট করে দিয়েছে বা এই ধরনের দূষিত লোক এখনও সমাজে বিভিন্ন জায়গায় আছে, এই দূষিত লোকগুলোকে না সরানো পর্যন্ত কোনো ভালো নির্বাচন করা যাবে যাবে না। এই জন্য এটাকে সরাইতে হবে। আমরা দেখছি যে একটা লোক দূষিত আরেক জায়গায় সেই দূষিত লোককে ট্রান্সফার হচ্ছে, তাতে কি কোনো কল্যাণ হবে? দূষিত লোক দিয়ে দূষিত কোনো দূর করা যায় না, নাপাকি দিয়ে নাপাকে পরিষ্কার করা যায়, পায়খানা দিয়ে পেশাব দিয়ে পায়খানা পরিষ্কার করা যায়, তো দুটাই নোংরা হয়ে এটা চলবে। আমরা দেখছি প্রতিষ্ঠান মধ্যে সমকামিতার কথাও প্রচার করছে, এরকম লোকও এখানে নিয়োগ হয়েছে, এই সমস্ত বাজে দুশ্চরিত্র যাদের চিন্তায় দূষিত এইসব লোক দিয়ে কি আর সংস্কার হবে? তাদেরকে আগে সংস্কার করতে হবে, অর্থাৎ এরকম লোক দিয়ে সমাজ ঠিক হবে না। সেই জন্য যারা ক্ষমতায় আছেন বা শীর্ষ পর্যায়ে আছেন তাদের চিন্তা করে লোকজনকে সেভাবে নিয়োগ দিতে হবে, আর সংস্কারকে সেভাবে ভালো লোকদের দ্রুতগতিতে পূরণ করতে হবে, আর জনগণের ডিজায়ার কেয়ারটেকার সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন এই সিস্টেমে নির্বাচনটা করার জন্য ব্যবস্থা নিতে হবে। এটা হলে জনগণ মনে করবে যে তারা তাদের সরকারকে পেল। আমরা শেষ কথা হলো এটাই, আমরা শুধু জনগণের ভোটে নির্বাচিত সরকার বা বৈষম্য যে সরকারের কথা বলি, এই সরকার জীবনেও হবে না যদি আল্লাহ তাআলার নির্ধারিত যে আইন কানুনগুলো আছে আমাদের এই সমাজে রাষ্ট্রে যদি চালু না হয়, তাহলে আমাদের দেশে সুখ শান্তিকে ফিরে আসতে পারবে না। এই জন্য একটা জালেমকে পরিবর্তন করে অন্য জালেম, একটা দূষিত লোককে চেঞ্জ করে আরেকটা দূষিত লোক সেখানে নিয়োগ দিলে কি আমাদের সমাজটা ভালো হবে? এই জন্য লোক তৈরি যে কর্মসূচি বাংলাদেশ জামাত ইসলাম নিয়েছে, মানে সেই কর্মসূচি ইসলাম ছাত্র শিবির নিয়েছে, শ্রমিক কল্যাণ ফেডারেশন নিয়েছে, ইসলামী ছাত্র সংস্থা নিয়েছে, মহিলা বিভাগ, যারাই কোরআনের আইন চালু করতে চায় মানুষ গড়ার কাজটা, লোক তৈরির কাজটা খুব গুরুত্বপূর্ণভাবে চালিয়ে দিতে হবে। আর মজলিসের সদস্য ভাই বোনেরা এই কাজের জন্যই আমাদেরকে কিন্তু বাছাই করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে, আমরা শপথ নিয়েছি সংবিধান অনুযায়ী এই কাজগুলো আমরা করব। আশা করি শপথ অনুযায়ী যে কাজগুলো করার কথা আমরা সকলে ইনক্লুডিং আওয়ার সেলফ আমরা এখানে যারাই আছি সবাই কিন্তু শপথ নিয়েছি, আপনারাও নিয়েছেন, এই শপথের দাবি পূরণ করে বাংলাদেশে একটা সুন্দর, সুখী, সমৃদ্ধশালী ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যে ধারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইসলামী রাষ্ট্র করেছিলেন, 47টি ধারা নিয়ে একটা সংবিধান তৈরি হয়েছিল, মদিনার চার্টার অফ মদিনা আপনারা দেখেছেন, সেই মদিনার মানে যে ধারা চার্টারগুলো যে ধারা তিনি দেখে গেছেন আমাদের জন্য মদিনার ইসলামী রাষ্ট্রের সেই সংবিধান অনুযায়ী আবার বাংলাদেশকে সেভাবে সাজাতে হবে, সেভাবে করতে হবে। সেই জন্য আমাদেরকে আপোষের চেষ্টা চালিয়ে যেতে হবে। নহে সমাপ্ত কর্মমোদের অবসর কথা বিশ্রামের, তারপর কি উজ্জ্বল হয়নি
জমিবাল জাতির তাওহীদের, মানে তাওহীদের যদি এখনও বাস্তবায়িত হয় নাই, অতএব আমাদেরকে আর ঢিলাঢালা কাজ করলে চলবে না, আমাদেরকে সক্রিয়ভাবে আরও মজবুতভাবে এগিয়ে যেতে হবে। আশা করি আজকের এই সমাবেশের মাধ্যমে আপনার সেই গতি সৃষ্টি হবে ইনশাআল্লাহ। কবি ইকবালের কথা ছিল হাসতাম নিরব গান রব নিস্তাম, গতি আছে তো আমি আছি, গতি নাই তো আমরা কিছুই নাই, তো আমাদের গতি সৃষ্টি করতে হবে ইনশাআল্লাহ। আপনার গতি সৃষ্টি করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। ঢাকা মহানগরী দক্ষিণের এই সমস্ত মুজাহিদ ভাই বোনেরা যারা আজকে শুনলেন দীর্ঘ সময় ধরে, তাদের প্রতি আমার আস্থা আছে, দোয়া আছে, দোয়া থাকলো আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা আপনাদের দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজগুলো আঞ্জাম দিয়ে আমাদের বিগত জীবনে যে সমস্ত গুনাহগত আছে আল্লাহ তাদের মাধ্যমে মাফ করে দেন, এবং আগামী দিনে আল্লাহ তাআলা সন্তুষ্টি দিয়ে কাজ করতে করতে শেষ পর্যন্ত আল্লাহর কাছে আমরা যেন একই সাথে জান্নাতুল ফেরদাউসে পৌঁছতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। এই কথা বলি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে কাফারাতুল মজলিসের মাধ্যমে।